হ্যালো, আসসালামু আলাইকুম। র্যাম ফিশিং ট্যাকেল বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি মেহেদি চলে আসছি, থাকবো ভিডিও শেষ পর্যন্ত। থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা আসলে কি নিয়ে কথা বলবো। আমার কাছে কিন্তু কোনো কিছু নেই, আমি জাস্ট মুখে কথাগুলো বলবো আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেটা দেখে একটু ট্রাই করবেন। হ্যাঁ, মোটামুটি নদীতে মাছ ধরার বয়স যদি হিসাব করি তাহলে এখন 15-16 বছর হয়ে গিয়েছে নদীতে মাছ ধরি। কারণ হচ্ছে আমাদের গ্রামের দুইটা তিনটা নদী আছে আমাদের গ্রামে, একটা হচ্ছে মেঘনা, আমাদের পুরো লক্ষ্মীপুর শহরের মানে পুরো লক্ষ্মীপুরের ভিতর দিয়ে যেটা সারাউন্ডিং আছে, আর হচ্ছে আপনার মেঘনার সাথে আমাদের লোকাল দুইটা নদী কানেক্টেড। তার মধ্যে একটা হচ্ছে ডাকাতিয়া নদী, যেটা আমাদের লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের সাথে মিশেছে মেঘনার সাথে, এবং আমাদের স্থানীয় আরেকটা নদী আছে, সেটা হচ্ছে রহমত খাল নদী। আমরা এটাকে রহমত খাল বলি, মানে এটা এখন আসলে খালের মতোই, এটাকে আসলে আর নদী বলা যায় না। সবগুলো নদী হচ্ছে আপনার কানেক্টেড মেঘনার সাথে। আমাদের এখানে একটা সুইচ গেট আছে মেঘনার সাথে, মেঘনা এবং হচ্ছে ডাকাতিয়ার মাঝখানে একটা সুইচ গেট, আবার রহমত খাল নদী এবং হচ্ছে আপনার মেঘনা, এটার মাঝখানে একটা সুইচ গেট। যখন হচ্ছে আপনার ভাটা হয় সুইচ গেটগুলো, সুইচ গেটের যে গেট থাকে গেটগুলো উপরে তুলে দেয়, পানি মূল নদীতে চলে যায়। আবার যখন জোয়ার হয় আবার গেটগুলো তুলে দেয়, পানি আবার ভিতরের নদীতে প্রবেশ করে। তো যখন হচ্ছে আপনার বর্ষা থাকে, নদীতে ভরপুর পানি থাকে, তখন নদীর পানি দুই দিকে আপ অ্যান্ড ডাউন করে, ডানে মানে জোয়ারও এদিকে আসে আমাদের নদীতে ঢুকে, আবার ভাটাতে আমাদের নদী থেকে মেঘনাতে চলে যায়। আর যখন শীতকাল, এই যে এখন যে শীতকালীন সময়টা আছে, এই সময়টাতে আমাদের গেট সুইচ গেট টোটালি বন্ধ থাকে, আপনার ভাটার সময় খুলে দেয়, আমাদের নদী থেকে মেঘনাতে পানি চলে যায়, কিন্তু জোয়ার যখন আসে ওই গেটের ফাঁক দিয়ে যতটুকু পানি আসে একবার পুকুরের মতো স্থির হয়ে যায়। আমরা স্রোতেও মাছ ধরি, আবার হচ্ছে আপনার স্থির পানিতেও কিন্তু মাছ ধরি। এখন যে বিষয়টা হচ্ছে, একবারে যারা নতুন আছেন আমি বারবার বলি, এটা আসলে শীতকালীন চার, এটা সব সময় ব্যবহার করা যায়, শুধু যে শীতকালে ব্যবহার করা যায় তা না, এটা শীতকাল গরমকাল আপনি সব ঋতুতেই ব্যবহার করতে পারবেন। এই চারটা খুব সহজ একটা চার, কিন্তু আসলে কেউ শেয়ার করতে চায় না, এটা হচ্ছে বিষয়, আমরা আসলে শেয়ার করতে চাই না। যেমন ধরেন একটা বড় মাছ পেলেও ফেসবুকে ভিডিও দিলেও বিভিন্ন গ্রুপে আপনি কমেন্ট করবেন, আপনাকে জাস্ট বলে দিবে যে ভাই লক্ষ্মীপুর মধ্যে চলে যায়, কিন্তু কোন পয়েন্ট স্পেশালি আপনাকে আসলে পয়েন্টগুলো বলবে না। আসলে অনেক ক্ষেত্রে আবার বলাও যায় না, কারণ হচ্ছে নদীর পার দিয়ে এত জায়গা, আসলে আপনাকে বললে আপনি নতুন মানুষ চিনবেন না, এটা একটা রিজন আছে অবশ্যই, কিন্তু বাকি রিজন যেটা সেটা হচ্ছে আসলে লোকেশনটাতে ওভার দ্য ফোনে আপনাকে ক্লিয়ার করে দেওয়া পসিবল, কিন্তু সেটা আমরা আসলে করি না, আমরা চাই না আসলে। আর কেন চাই না আমি জানি না, কারণ আমি যেটা বিশ্বাস করি আপনার রিজিক, এটা বিশ্বাসেরই প্রশ্ন এবং এটা ধ্রুব সত্য, আপনার রিজিক আপনার জন্য নির্ধারিত, আমার রিজিক আমার জন্য নির্ধারিত। আমি আপনাকে শিখালে বা আপনাকে জানালে, আসলে শিক্ষা বলতে আমি নিজেই শিখি এখন, জাস্ট আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে জানাচ্ছি, আপনাকে জানালে আমার কোনো লস নাই কিন্তু, মানে কোনো ক্ষতি নাই, আবার আপনি আরেকজনকে জানালে আপনারও কিন্তু কোনো ক্ষতি নাই, তারপর আমরা শেখাতে চাই না। এই জিনিসটা মনে হয় গেম ফিশিং থেকে আসলে উদ্ভব হয়েছে। গেম ফিশিং এ যেহেতু সবার আলাদা আলাদা টেকনিক থাকে, কেউ কাউকে শেখাতে চায় না, আমাদের নদীতেও এরকম আছে। আসলে গেম ফিশিং কে দোষ দিয়ে আলাদা করে কোনো লাভ হবে না, কারণ আমাদের নদীতেও আসলে অনেকে শেখাতে চায় না। আমি একজনের পিছনে 3-4 বছর ধরে ঘুরেছি, কিন্তু উনি আমাকে কোনো হেল্প করেন, যাই হোক এটা থাকতেই পারে। তো এখন যারা নতুন আছেন, যেহেতু নদীর সিজন, সবাই কিন্তু চায় যে নদীতে একটু ভালো রেজাল্ট করার জন্য। এখন আমরা যেটা করি, আমরা যারা নতুন আছি তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন লোকের রেসিপি দেখি, বিভিন্ন অভিজ্ঞ শিকারী যারা আছেন তাদের রেসিপি দেখি, সেটা বাড়িতে বানাই, দেন আমরা নদীতে ফিশিং করতে যাই। মানে যে চারটা হচ্ছে আপনার রেডি হয়ে যায় সেই চারটা নিয়ে যায়। কিন্তু আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, নদীতে কিন্তু আপনি এই মিষ্টি চার বা অন্যান্য চার, এগুলো তো রেজাল্ট হয়, তবে এগুলোর থেকেও কিন্তু বেটার রেজাল্ট আপনি পাবেন হচ্ছে মশলা চারে। হ্যাঁ, যেটা আপনি রেডিমেড ইনস্ট্যান্ট নদীর পাড়ে বসবেন, বানাবেন, মাখাবেন, ফেলে দেবেন, এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়, এটা একবারে পরীক্ষিত এই চারটা নদীর জন্য। এখন আমরা আসলে কষ্ট করতে চাই না, কষ্ট করতে চাই না বিধায় আমরা বাজার থেকে মিষ্টি চা কিনে নিয়ে যাই বা নিজেরা চার বানাই সেই চার দিয়ে মাছ ধরি।
নদী হচ্ছে একটা প্রাকৃতিক জায়গা, হ্যাঁ, এখানে মাছগুলো ভাবে বেড়ে ওঠে। সো যেহেতু এটা প্রাকৃতিক জায়গা, তাদেরকে যদি প্রাকৃতিক খাবারগুলো আপনি দেন, তারা কিন্তু আকৃষ্ট বেশি হবে। তো যাই হোক, টোপের যেহেতু আজকে কোনো বিষয় নেই, আজকের মূল ধারণা যেটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সেটা হচ্ছে চার। তো চারের জন্য উপাদান কি কি লাগবে? এখন যে উপাদানটা লাগবে প্রথমে সেটা হচ্ছে খৈল, অবশ্যই সরিষার খৈল, এবং হচ্ছে মিষ্টির গাব। এই দুইটা উপাদান আপনার লাগবে, একটা হচ্ছে সরিষার খোল আর একটা হচ্ছে মিষ্টির গাব। তারপরে যে উপাদানগুলো আপনার লাগবে তার মধ্যে প্রথমে হচ্ছে একাঙ্গি, সবাই চেনেন একাঙ্গি, বা আপনারা আমার কথাগুলো শুনেন দেন বাজার থেকে আপনারা এটা কিনে নিতে পারবেন। একাঙ্গি, গোরভস, যেটাকে আমরা বস বলে চিনি, গোরভস। তারপরে হচ্ছে বুস্কি দানা, এটা দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে একাঙ্গি, গোরভস, বুস্কি দানা, এলাচ, গুয়ামুড়ি, মেথি, ছয়টা হল তো, আর হচ্ছে দারচিনি, সাতটা। সো এখান থেকে আপনি বুস্কি বাদ দিতে পারেন, আর এই ছয়টা জিনিস আপনি কমন পাবেন। যেমন যেমন এখানে মশলা আপনি 16 পদ করতে পারেন, 24 পদ করতে পারেন, 30 পদ করতে পারেন, দরকার নাই আসলে এত পদের দরকার নাই, সেটা ভিন্ন জিনিস। যদি সেটা আপনি মিষ্টি চার বানান সেক্ষেত্রে আপনার মশলার পরিমাণগুলো বাড়াতে হবে, কিন্তু রেডিমেড চারের ক্ষেত্রে আপনার এই 6টা মশলা হলেই হবে। কি কি লাগছে? একাঙ্গি লাগছে, বস, মেথি, গুয়ামুড়ি, এলাচ, দারচিনি, এই সবগুলো জিনিস আপনার লাগবে। এখন প্রশ্ন করতে পারেন যে পরিমাণ কতটুকু দিব। ভাই এখানে পরিমাণের হিসাবে আপনি এখন আপাতত জানেন না, আপনি যেটা করবেন এগুলো সবগুলো 100 গ্রাম করে আপনি কিনবেন, কিনে এগুলো সবগুলোকে আপনি চুলোতে ভাজবেন, আর চেষ্টা করবেন যাতে পুড়ে না যায়, আর যদি পারেন একটু বালি দিয়ে ভেজে নিতে পারেন, তাতে পোড়ার সম্ভাবনাটা কমে যাবে। এই সবগুলোকে আপনি ভাজার পরে সবগুলোকে গুঁড়া করুন, মিশাবেন না, সবগুলোকে আলাদা আলাদা করে রাখবেন। সবগুলোকে একাঙ্গি একটা বয়ামে রাখবেন, বস একটা বয়ামে রাখবেন, এলাচ একটা জায়গায় রাখবেন, দারচিনি একটা জায়গায় রাখবেন, মেথি একটা জায়গায় রাখবেন, গুয়ামুড়ি একটা জায়গায় রাখবেন, 6টা মশলা আলাদা আলাদা রাখবেন 100 গ্রাম করে। হ্যাঁ, আপনি এটা 50 গ্রামও করতে পারেন, সমস্যা নেই। আপনি 50 গ্রাম করে রেখে দিলেন, এটা অনেক দিন ব্যবহার করা যাবে। মানে ব্যাপারটা এমন না যে এটা আপনি আজকে নিয়ে সবগুলো ব্যবহার করে ফেলবেন, খুব কড়া জিনিস। আপনাকে যেটা করতে হবে, যখন নদীতে যাবেন আপনি সবগুলো মশলার পট আপনার সাথে করে নিয়ে যাবেন। এটা তো অভিজ্ঞতার ব্যাপার, হয়তো প্রথম দিকে একটু কম বেশি হবে, কিন্তু আস্তে আস্তে আপনি পরিমাপটা বুঝে যাবেন। খৈল, খৈলটাকে অবশ্যই ভেজে নেবেন, গুঁড়া করে ভেজে নেবেন, খৈলের সাথে মিষ্টির গাব দেবেন। ও আরেকটা জিনিস, চার করার সময় বাড়ি থেকে আমরা যে ভাত খাই, রান্না করা ভাত, সে এরকম আপনার হাতে 1 মুঠ 2 মুঠ ভাত নিয়ে যাবে। তো খৈল, মিষ্টির গাব, ভাত একসাথে আপনি কি করবেন, খৈলের মধ্যে মিষ্টির গাব দিবেন, দেন আপনি ভাত দিবেন, ভাত দিয়ে একটু নেড়ে নেবেন, মাখানোর দরকার নেই, জাস্ট নেড়ে অ্যাডজাস্ট করে দেওয়া। এবার আসেন মশলা। এখন কতটুকু পরিমাণ খৈল আপনি দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার মশলাটা হবে। সো যদি আপনি 1/2 কেজি খৈল নেন, সেটার সাথে আপনার 200 গ্রাম, 100 গ্রাম, 50-60 গ্রামের, 100 গ্রামই ধরেন, 100 গ্রামের মতো মিষ্টি গাছ যাবে, তাহলে 1/2 কেজি খৈলের সাথে আপনি একাঙ্গি দিবেন হচ্ছে 25 গ্রাম, 25 গ্রাম একাঙ্গি দিবেন 1/2 কেজি খৈলের সাথে। তারপর হচ্ছে মেথি, মেথি দিবেন সর্বোচ্চ 10 গ্রাম, মেথি 10 গ্রাম, একাঙ্গি 25 গ্রাম, মেথি 10 গ্রাম, এলাচ দিবেন 15 গ্রাম, তারপর হচ্ছে দারুচিনি দিবেন 5-7 থেকে 10 গ্রাম, মানে 2 চিমটি এরকম আর কি, পরিমাণ তো এভাবে বুঝবেন না, 2 চিমটি করে দিবেন। তারপরে হচ্ছে আপনার কি বললাম, বস, আচ্ছা বস বলি নাই, বস দিবেন হচ্ছে আপনি 15 গ্রাম, 15 গ্রাম বস দিবেন। তাহলে মেথি, গুয়ামুড়ি, গুয়ামুড়ি 10 থেকে 15 গ্রাম দিবেন। তাহলে 6টা মশলা আপনি, আর আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি 1 কেজি চার করবেন এই নিয়ত করেন, তাহলে মশলা যে পরিমাণ বললাম এই পরিমাণ হিসাবে একটা কোটাতে এগুলোকে মিক্সিং করবেন, এই গ্রাম অনুযায়ী
1 কেজি ধরেন আমি যেটা বলেছি হাফ কেজির জন্য আপনি এটাকে 1 কেজির জন্য করে একটা বয়ামে নেবেন নিয়ে মিক্স আপ করে ওটা নিয়ে চলে যাবেন তাহলে খইল প্রথমে খইল মিষ্টি গাদ ভাত এরপর এই যে মশলা যে মশলাটা আপনাদেরকে বললাম এই মশলাগুলো নিয়ে ছিটায় দিয়ে এবার ভালো করে ডাইলেশন করে আপনি মাটিও দিতে পারেন নাও দিতে পারেন তবে হালকা একটু মাটি দিয়ে করলে ভালো সব সময় চেষ্টা করবেন নদীর পাড়ের মাটিটা ব্যবহার করার জন্য কারণ ওই মাটিটার সাথে মাছ পরিচিত তো ওই মাটিটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি এমন হয় যে নদীর পাড়ে আসলে তো এখন ধরেন নদী শুকিয়ে গেছে বালি মাটি বেশিরভাগ জায়গায় বালি মাটি বালি দিয়ে করলে তো চার হবে না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনাদের বাড়িতে যে মাটি মাটির আগে কিছু দিয়ে উঠাবেন উঠে রোদে শুকাইতে দিবেন একবারে শুকায় যাবে রোদে দিলে একবারে শুকায় একবার যখন সাদা হয়ে যাবে তখন এটা ভেঙে এটা নিয়ে যাবেন সাথে করে কিছু দিয়ে বাড়ি দিয়ে ভেঙে গুঁড়া করে এটার সাথে দিয়ে দেবেন বাস আপনার চারটা শক্ত হয়ে যাবে যদি স্রোত থাকে স্রোত না থাকে দেন এটাকে ফেলে দিবেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আপনাদের হবে আর যদি স্রোত থাকে সেক্ষেত্রে যে জালি ব্যাগ যেগুলোকে আমরা বলি নেটের ব্যাগ বা নেটের ব্যাগ জালি ব্যাগ যেটাই বলেন এটার ভিতরে ভালো করে আপনার এই চারটাকে ভরে মুখটাকে বন্ধ করে ভারী কিছু দিয়ে দেন আপনি এটাকে ফেলবেন তবে এক্ষেত্রে সবচেয়ে বেটার হয় যদি আপনি চারটাকে যদি ফেলবেন চারের সাথে যদি একটা রশি বেঁধে রাখেন ফেলার পরে ওই রশিটা এনে আপনি যেখানে বসে ফেলবেন ওখানে বেঁধে রাখবেন তাহলে এই রশিটা ধরলে আপনার চারটা কোন জায়গায় আছে আপনি বুঝতে পারবেন তো এক্ষেত্রে যদি স্রোত আপনার হাতে ডানে থাকে বসিটাকে একটু বামের দিকে মারবেন যাতে স্রোতটা এনে আপনার চারের এখানে হচ্ছে আপনার টোপটা এসে থাকে আর যদি বামের দিকে আপনার স্রোত যায় সেক্ষেত্রে বসিটা ডানের দিকে মারবেন যাতে আপনার বামে আপনার চারের কাছাকাছি এসে আপনার টোপটা পড়ে সেক্ষেত্রে মাছ হিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে এইটা হইলো আসলে চার এখানে গোপন কিছুই নাই আপনার চার সবচাইতে বড় চার আপনার রিজিক আপনার রিজিক যদি থাকে ইনশাল্লাহ আপনি চার না করেও কিন্তু মাছ পাবেন তাও চার হচ্ছে মনের স্যাটিসফ্যাকশন মাছকে ইনভাইট করা যায় আসো খাবার দিয়েছি তোমরা আসো তো এইটা হচ্ছে আপনার নতুনদের জন্য একবারে পারফেক্ট একটা চার সো যারা নতুন আছেন এই শীতকালে মাছ একটু কম নড়াচড়া করে হ্যাঁ মানে নড়াচড়া করে মুভমেন্ট করে তবে গরমকালে যেভাবে মুভমেন্ট করে শীতকালে কিন্তু এভাবে মুভমেন্ট করে না একটু কম মুভমেন্ট করে তো এই জন্য কি করতে হয় এই এই মশলা চারটা কি এটার এত ঘ্রাণ হ্যাঁ এটার অ্যাট্রাকশনটা এত বেশি যে স্মেলটা মাছের মানে খুব কাছাকাছি যদি মাছ থাকে এই স্মেলটা সে কিন্তু পায় তো অনেকে বলে মাছ কি মাছে কি শ্রবণ শক্তি আছে কি না মাছ কি গান পায় কি না আচ্ছা এখন অনেকে বলে মাছ তো আসলে গ্রাম পায় না গ্রামের জিনিস দিয়ে লাভ আসলে মাছ গ্রাম পায় কি পায় না সেটা আপনি এই চারটা ব্যবহার করেন তারপরে আপনি বুঝতে পারবেন যদি এই চারটা করেন কাছাকাছি যদি আশেপাশে মাছ থাকে ইনশাল্লাহ আপনার চারে এই মাছ কিন্তু ভিড়বে সো এটা খুবই অল্প টাকায় খুবই সহজ খুবই সিম্পল একটা চার যেটা আপনি করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সো অনেকের অনেক ধরনের রেসিপি আছে 100 আইটেম আছে 200 আইটেম আছে কারো 60টা আইটেম 70টা আইটেম ঘি লাগবে মধু লাগবে নারকেল তেল লাগবে ঘিয়ের ছাকা লাগবে এইটা লাগবে সেইটা লাগবে এইভাবে যখন একটা নতুন মানুষ যারা নতুন ফিশিং করতে চাচ্ছেন তাদেরকে যদি এরকম বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় ভাই ওগুলোতে কিন্তু কাজ হয় এমন না যে কাজ হয় না 30টা আইটেম 40টা আইটেম নিয়ে যখন আসলে আপনি চার বানাতে যাবেন আসলে নতুনরা তো পারবে না সো নতুনরা যখন একটু এক্সপিরিয়েন্স গেদার করবে এক্সপিরিয়েন্স গেদার করবে দেন তারা এখান থেকে বেটার আউটপুট বের করতে পারবে যেহেতু সবটা একবারে রোডের সাইডে এই জন্য বিভিন্ন ধরনের হকাররা আসে যানবাহনের নয়েস আছে হ্যাঁ আসে এগুলাকে একটু অ্যাভয়েড করে না তারা আমি চেষ্টা করি একটু দুপুরের দিকে ভিডিওগুলো করার নামাজের পরে যাতে একটু নয়েস কম হয় কিন্তু আসলে নয়েস আসলে কম হয় না যেহেতু রোড সাইড হ্যাঁ সো আজকের মতো বিদায় নেই নাকি মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার এবং আশা করি আপনারা ধারণাটা ভালোভাবে আপনাদের ভিতরে রপ্ত করতে পারবেন যেহেতু ভাই নদীতে মাছ ধরি এই স্ক্রিপ্ট লিখে ওই স্ক্রিপ্ট ওখানে রেখে এই স্ক্রিপ্টের দিকে তাকায় তাকায় বলতে হবে এমন কিছু নাই আসলে কারণ হচ্ছে যেগুলো বলতেছি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি
আমরা ব্যবহার করি এগুলো এখনো স্টিল, এজন্য আসলে এটার জন্য আসলে কোনো স্ক্রিপ্টের দরকার হয় নাই বা কারো থেকে শিখে আপনাদেরকে বলার দরকার হয় নাই বা মশলা সব নিয়ে একবারে বসে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে হবে এমনও না। তবে হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট যে যদি আসলে আমি যখন চার করি সেটা যদি আপনাদেরকে দেখাতে পারে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তবে যেভাবে বলেছি ভাই খুব সিম্পল, আপনি জাস্ট এই ছয়টা পদের মশলা কিনবেন, গুঁড়া করে নেবেন, ভেজে খোলটাকে ভেজে গুঁড়া করে নেবেন, এটার সাথে মিষ্টির গাঁট দিবেন আর হচ্ছে ভাত, হ্যাঁ ভাত মিষ্টির গাঁট মশলা মাখা একটু হালকা মাটি দিয়ে ফেলে দিলেন, এনাফ। সো এটা খুবই ইজি, ট্রাই করেন, ট্রাই করেন। আর আমাদের মধ্যে একটা মানে সবচাইতে যে বিষয়টা কাজ করে, আমরা আসলে কোনো জিনিস শেখার পরে আর যাদের থেকে শিখি অন্তত তাদেরকে একটা ধন্যবাদও দিতে পারি কিন্তু আমরা দেই না, কেন আমাদের এরকম হয়ে যায় আমি জানি না। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমি অনেককে দেখেছি যারা নতুন শিখছে শিখছে যখন একটু মোটামুটি ভালো ফিশিং করে তখন আসলে তারা মনে করে তারা অনেক সিনিয়র হয়ে গেছে, এখন তারাই সব কিছু পারে আর কাউকে দরকার নেই। সো আসলে বিষয়টা হচ্ছে আপনি যাদের থেকে শিখবেন তাদেরকে ছাড়বেন না কখনো, তাদের সাথে সাথে থাকবেন। হ্যাঁ এমন হতে পারে যে আপনি তার থেকে অনেক প্রোডাক্টের দিক থেকে ফিশিং রড রিল লাইন এগুলোর দিক থেকে অনেক আপডেট এবং ওনারা হয়তো বা থ্রো পারে না, আপনি খুব ভালো থ্রো পারেন, আপনি লাড্ডু গাঁথতে পারেন, ওনারা লাড্ডু গাঁথতে পারে না, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু কখনোই এটাকে মনে করবেন না যে আপনি ওনাদের থেকে অনেক বেশি কিছু করে ফেলেছেন, যার থেকে যে জিনিসটা শিখছেন তার প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবেন। না আমি আপনাদেরকে বলছি এখান থেকে শিখে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দরকার নাই, আমার ইচ্ছা হয়েছে আপনাদেরকে জানানোর যে নদীর যেহেতু এখন সিজন এবং শীতকাল, সো শীতকালে কিন্তু মাছ বাইট নেয় নদীতে, সো যেহেতু তারা বাইট নেয় সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই নদীতে শীতকালে ফিশিং করার। হ্যাঁ সো এই কারণে আসলে এই ভিডিওটা করা, বকার বকার তো অনেক করলাম, বিরক্ত করলাম। ভিডিওটা দেখবেন সবাই, এটা রিকোয়েস্ট থাকবে। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি মেহেদি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।